অনিশ্চয়তা ঘেরা নির্বাচন ফ্রান্সে। প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন প্যারিসের সদা মার্কস চত্বরে পুলিশ কর্মীদের বিক্ষুব্ধ স্ত্রীরা ব্যানারে সমাবেশ করা হয়। গতকাল সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য সন্ত্রাসী গুলিতে নিহত সহকর্মীর স্মরণে ইউনিফর্মে গোলাপ গুঁজেছেন। শোক ও কড়া নিরাপত্তা আবহের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের এবারের প্রেসিডেন্ট নির্বাচন। এএফপি পশ্চিম ইউরোপের অন্যতম শীর্ষ গণতন্ত্র অর্থনীতির দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোট আজ রোববার। কর্মসংস্থান ও অর্থনৈতিক অবস্থাকে এতদিন এবারের নির্বাচনে মুখ্য প্রভাব মনে করেছিলেন বিশ্লেষকরা। তবে ভোটের মাত্র 3 দিন আগে রাজধানী প্যারিসে গত বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় নতুন করে হিসাব কষতে হচ্ছে সবাইকে। সন্ত্রাসী হামলার এই ঘটনা নিয়ে রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টার অভিযোগও উঠেছে। ফ্রান্সের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে 11 জন প্রতিদ্বন্দ্বী, তবে তাদের মধ্যে মূল লড়াইটা হওয়ার সম্ভাবনা রয়েছে মারি লো পেন, ইমানুয়েল ম্যাখঁ, জ্যঁ-লুক মিলনশঁ ও ফ্রাঁসোয়া ফিলোর মধ্যে। এবারের নির্বাচনের প্রার্থী হওয়ার সুযোগ থাকলেও বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ সে সুযোগ নেননি। জনপ্রিয়তা নিম্নগামী হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বৃহস্পতিবার সন্ত্রাসী হামলা সম্ভবত মারি লো পেনের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেবে, কারণ তিনি সীমান্তের ব্যাপারে সবচেয়ে শক্ত অবস্থান নিয়েছেন। দেশে যা চলছে সে ব্যাপারে সবচেয়ে শক্ত অবস্থান নিয়েছেন তিনি। ট্রাম্প আরও বলেন, যিনি জঙ্গি, ইসলামী সন্ত্রাসবাদ ও সীমান্তের ব্যাপারে সবচেয়ে শক্ত অবস্থান নেবেন তিনিই নির্বাচনে ভালো করবেন। প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের মধ্যে কেউ যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট নিশ্চিত করতে না পারে, তাহলে আগামী 7 মে নির্বাচনে দ্বিতীয় দফা অনুষ্ঠিত হবে। প্রথম দফায় সর্বাধিক ভোট পাওয়া 2 প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তখন নির্বাচন নির্বিঘ্ন করতে দেশ জুড়ে প্রায় 50,000 পুলিশ ও 7,000 সেনা সদস্য মোতায়েন করেছে ফরাসি কর্তৃপক্ষ। একের পর এক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটি ইতিমধ্যে উচ্চমাত্রার সতর্কতা বজায় রয়েছে। বিভিন্ন জরিপ থেকে প্রাপ্ত ফল বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলেছেন, এবারের নির্বাচন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে অনিশ্চিত তকমা পেতে চলছে। ভোটারদের 1/4 প্রথম দফার ভোট গ্রহণের প্রাককালে অনিশ্চয়তায় ভুগেছিলেন। কয়েক বছরে একের পর এক সন্ত্রাসী ঘটনা সত্ত্বেও ফ্রান্সের মানুষ বৃহস্পতিবার আগ পর্যন্ত ভোটের ক্ষেত্রে কর্মসংস্থান আর অর্থনীতিকে প্রাধান্য দিচ্ছিল। এছাড়া ইউরোপীয় ইউনিয়নে এবার নির্বাচনে বড় একটি ইস্যু হয়ে উঠতে পারে বলে ধারণা করেছে বিশ্লেষকরা। বিভিন্ন গ্রুপের বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট পদে প্রার্থিতা দৌড়ে কঠোর ডানপন্থী অভিবাসন বিরোধী মারি লো পেন ও ইমানুয়েল ম্যাখঁ একসঙ্গে শীর্ষে রয়েছেন। তাদের 2 জনকে পছন্দ করেছেন জরিপের অংশ নেওয়া 23% ভোটার, মিলনশঁর পক্ষে 19.5% ভোটের, আর ফিলোকে প্রেসিডেন্ট দেখতে চান 19% ভোটার। তবে বৃহস্পতিবার হামলা হিসাব নিকাশ পাল্টে দিতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা। হামলার পরপরই লো পেন সীমান্তে তাৎক্ষণিক কড়াকড়ি আরোপ ও সন্দেহের তালিকায় থাকা সব বিদেশিকে ফ্রান্স থেকে বের করে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিদায়ী সমাজতান্ত্রিক সরকার সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ফ্রান্সের পরাজয় নিশ্চিত করতে সব কিছু করেছে। আর রক্ষণশীল নেতা ফ্রাঁসোয়া ফিলো বলেন, পরবর্তী সরকারের মুখ্য কাজ হওয়া উচিত ফ্রান্সের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা। তবে প্রধানমন্ত্রী বেরনাদ কাজনভ লো পেনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ঘটনায় রাজনৈতিক ফয়দা লোটার অভিযোগ তুলে তার সমালোচনা করেছেন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।